একটি গোল বল, আর পায়ের ক্ষিপ্রতায় সে বলের গতি বদলে এখন রূপ নিয়েছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই মহারণে অংশ নিতে ফুটবল দলগুলো মুখিয়ে থাকে, আর এ আসর ঘিরে দর্শকদের উন্মাদনারও নেই কোনো সীমা। তবে বিশ্বকাপ যাত্রার শুরুতে এই মহারণে অংশ নিতে কতই না অনাগ্রহ দেখিয়েছে ইউরোপের দেশগুলো। 1928 সালে হল্যান্ডের রাজধানী আমস্টারডামে অনুষ্ঠিত ফিফার কংগ্রেসে জুলে রিমে বিশ্বকাপের প্রস্তাব তোলেন। এরপর 1929-এ ভোটের মাধ্যমে পাশ হয় বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত। আয়োজক দেশের দায়িত্ব পায় উরুগুয়ে। তবে প্রথমবারের মতো আয়োজিত এই বিশ্বকাপে ছিল না কোনো বাছাই পর্ব। ফিফা সদস্য দেশগুলোর সবাইকেই বিশ্বকাপে আমন্ত্রণ জানানো হলেও আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে মোটা অঙ্কের অর্থ ব্যয় করে উরুগুয়েতে আসতে অসম্মতি জানিয়েছে ইউরোপের বেশিরভাগ সদস্য দেশগুলো। ফিফার অনুরোধে ইউরোপ থেকে 4টি দল আসে উরুগুয়েতে। শেষ পর্যন্ত লাতিন আমেরিকা থেকে 7টি, ইউরোপ থেকে 4টি ও উত্তর আমেরিকা থেকে 2টি সহ 13টি দল অংশ নেয় বিশ্বকাপে। এই দলগুলো 4টি গ্রুপে ভাগ করে বাছাই পর্ব ছাড়াই অনুষ্ঠিত হয় উদ্বোধনী ম্যাচ। বাছাই পর্ব আয়োজনের জন্য পর্যাপ্ত দলের অংশগ্রহণ না থাকায় এ পথে হাঁটতে হয় আয়োজকদের। এরপর 4 গ্রুপের সেরা 4 দল ওঠে সেমিফাইনালে। সেখান থেকে সেরা 2 দল নিয়ে অনুষ্ঠিত হয় প্রথম বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। 1930 সালে প্রথমবারের মতো এ ঘটনা ঘটেছে। বাছাই পর্ব ছাড়াই উদ্বোধনী ম্যাচ খেলেছে দলগুলো, যদিও এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটেনি পরবর্তীতে। তাজিন খন্দকার, সময় সংবাদ।